ওয়েলকাম টু মাই কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখো, আমি প্রথমে মাছ নিয়েছি। মাছ নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাছটা নিয়েছিলাম। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আমি মাছগুলো একে একে কষে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়েছে। তো ওপর সাইডটাও ভেজে নেব। তো দুইটা সাইডই লাল লাল করে ভেজে নেব। আমি এটা পটল দিয়ে ঝোল করব। আশা করছি ফুল ভিডিওটা দেখো, দেখে সবার ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, ও একা উঠতে চাইছে না, ওকে নিয়ে উঠবে না কেউ। তো ঠিক আছে, দুটোকেই তুলে দিচ্ছি একসঙ্গে। তো আর দুটো মাছ আছে, সেটাও ভেজে নিচ্ছি। মাছটা ছিল কাতলা মাছ। তো এই দুটো মাছ হালকা করে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেই তেলেই পটল দিয়ে নিচ্ছি। আমি পটলটা বড় করে কেটেছি, একটা পটল দুটো করেছি। তো পটলটাও লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু পটলে লবণ হলুদ দিইনি, তেলে মাছ কষেছিলাম, তো তেলটা হলুদ হয়ে গেছিলো, তাই পটল হলুদ লাগছে। তো সেই একই তেলে আলু কেটে নিয়েছি, তো আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুতে লবণ হলুদ দিয়ে ভাজবো। তো আলুটাও ভাজা হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখে প্লিজ কমেন্টে বলো, আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো। তো আমি কড়াই চেঞ্জ করে নিয়েছি, ওই কড়াইটা আমার পুড়ে গেছিলো, তো চেঞ্জ করে বড় কড়াই বসে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো আদা বাটা, এটা ছিল রসুন বাটা। রসুনটা আগে ভালো করে একটু ভেজে নিলাম, রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো এক চামচ আদা বাটা। তো বাড়ির রেগুলার যা মশলা, বাড়ির কিচেনে যা মশলা থাকে আমাদের, সেই মশলা ব্যবহার করেই আমি রান্না করছি। হলুদ গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, লঙ্কা গুঁড়িও দিয়েছি, ধনে জিরে গুঁড়ো। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তেল ছাড়ার অপেক্ষায় আছি। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, ভেজে রাখা পটল আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো লবণ দিচ্ছি পরিমাণ মতো। ও তরকারি যত কষাবো খেতে কিন্তু টেস্ট হবে। তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, বুঝতেই পারছো হাফ সেদ্ধ কষাতেই হয়ে গেছে। তো এরপরে জল অ্যাড করবো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো জলটা ফুটে আসলে মাছগুলো একে একে ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর এই রেসিপিটা বাড়িতে বানিয়ে
খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর পরবর্তী ভিডিওর জন্য পেজটিকে ফলো রেখে দিবেন।